কোথায় আইনা দিতাম কে তুই খাইয়ালো আমার মনের কষ্ট না আপনার মতো কেউ বুঝে না টেনশন করেন না টেনশন করেন না টেনশন করেন না আপনি অনেকগুলো আইসক্রিম লয়ে যান তা আপনার দুঃখ আমি বুঝে গেছি নেন 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 হ্যাঁ নেন নেন আই আইসক্রিম এ কাফ আছে কুলফু আছে এ ফোলার আছে এ আইসক্রিম ভাই দাঁড়ান 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 কি কি আইসক্রিম আছে আপনার কাছে কাপ আছে ফোলার আছে কুলফু আছে কুলফু ভাই এই আইসক্রিমের নাম তো জীবনও শুনিনি এটা নতুন বাইরে এসে যাক আপনি যদি এক নাম্বারটা খাইতে চান সেটা কাপ কাপটা খুব মজা কাপ আইসক্রিম হ্যাঁ আমাকে কাপ আইসক্রিম দেন তো দেখি কেমন খুব মজা খুব মজা বাবা পুরো বক্স তো আইসক্রিম একদম মরা ভাই হ্যাঁ সব একদিনে বিক্রি হয় এ একদিনে কয়েকবার কয়েকটা বক্স আনতো এলন কাপ বাবা ওটার মধ্যে দেখেন চামচ দেওয়া আছে পাইছেন চামচ দেন এই যে চামচ তো আলাদা দেন এই যে চামচ দেন ওই যে এই যে চামচ এইলন এখান থেকে একটা নেন দেখি তো আপনি যেহেতু বলেন সব থেকে ভালো এটা হ্যাঁ মজা এটা বেশিরভাগ বাচ্চারাও খায় আহ কাটা আবার ও বা এগুলো কি মানে গরুর দুধ দিয়ে বানানো মানে আপনার এখানে বানান না ফ্যাক্টরি থেকে আরে না আমার গরুর দুধ দেওয়া আমার বাড়িতে সব বানায় খাঁটি গরুর দুধ একদম অস্ট্রেলিয়ান গাই আছে না গাই আমি ফালি তো ওই গায়ের দুধ দিয়ে আমরা নিজেরাই বানাই মুখে দিয়েই বুঝা গেছে যেটা খাঁটি গরুর দুধ ইয়েস এতে বুঝছে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই আপনি খাইতে থাকেন একটা তো আপনার হবে না হ্যাঁ আমি দেখে কেমনে বুঝলেন ভাই আমি দেখ আপনি খাওয়া দেখেই বুঝছি যে এটা আইসক্রিম খোর এইটা অবশ্য আপনি ঠিক বলছেন কিন্তু মনে একটা কষ্ট আবার কি আমার এই কষ্টটাই কেউ বুঝে না আপনি যে এত সুন্দর করে বুঝতে পারছেন আসলে আমি কি বলবো আমার কান্দো নাই কাছে কান্দেন না আপনার কান মেয়ে মানুষের কান্না দেখলে আমার নিজেরও কান্না আসে আমার এই কষ্টটা যদি কেউ বুঝতো আপনার মতো করে আপনার স্বামীকে আপনার মারে আর স্বামী স্বামী সারাদিন বাইরে বেরোতে রাতের বেলায় আয় নাক বুসবুস করে ঘুমায় সকালে অফিসে যাওয়ার সময় যদি কিছু চাই কোথায় রান্না দিতাম কে তুই খাইয়ালো আমার মনের কষ্ট না আপনার মতো কেউ বুঝে না টেনশন করেন না টেনশন করেন না টেনশন করেন না আপনি অনেকগুলো আইসক্রিম লয়ে যান তা আপনার দুঃখ আমি বুঝে গেছি নেন 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 হ্যাঁ নেন 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 আরেকটা দিবেন আর লাগবো এই দিন আরো দুটা দিলাম ঠিক আছে তাহলে আমি আজকের মতো আসি টাকা দিবেন না টাকা আমি তো পাশের বাড়ির ভাবিদের এখানে যাচ্ছিলাম এই মুহূর্তে তো টাকা নিয়ে আসিনি কিন্তু আপনি বিশ্বাস করে আপনি যে আমার মনের কষ্টটা বুঝছেন আমি এটা মরার আগ পর্যন্ত মনে রাখবো আপনার কথা টাকা লাগবে না একটা কাজ করেন আপনি খালি আমার কানে কানে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে যান ও এইটা হ পরে ফোন টোন দিব আর কি 019 আচ্ছা ঠিক আছে তবে মাগরিবের পরে আর ফোন দেন না তখন আমার স্বামী থাকে তো আর 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 একটা কথা আমি মিস কল না দিলে ফোন দেন না আমি জানি ফুরত ফুরত করে মিস কল দিব তখন আপনি এরকম এক প্যাকেট আইসক্রিম নিয়ে চলে যায় আপনি মিস কল আমি ধরবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসলাম ওরে আমার কিছু পয়সা না রে রে আল্লাহ রে মনে কর পুরো কার্টুনটা দিয়ে দি কিন্তু পরে বেসুম কি রে আমি কি বেকু বললাম মহিলা এত মজার মজার কথা কইলে আমি দিয়ে দিলাম ও ফোন নম্বর তো পাইছি এই ফোন নম্বর দে মহিলার দেখতে কোটিপতি কত টাকাতে উসুল করুম ভবিষ্যতে টায়ার পাইবো এই আইসক্রিম মজার আইসক্রিম